আরে বস, জলদি জলদি ঘুম থেকে ওঠো। সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি এখনো ঘুম থেকে উঠছোই না কেন? হ্যাঁ, আরে আমাকে আজকে একটু ঘুমাতে দে ভাই, অনেকদিন পর আজকে সকালে একটু শান্তির ঘুম এসেছে, এটাকে প্লিজ ভাঙাস না ভাই। তোকে আমি তন্দুরি চিকেন খাওয়াবো কথা দিলাম। আরে বস, তন্দুরি চিকেন ফিকেন পরে খাইও, তুমি কি আজকের দিনের কথা ভুলে গেছো নাকি? আরে জলদি জলদি ওঠো বস, না হলে কিন্তু আমার তোমার পিছনে খোঁচা মারতে হবে বলে দিলাম। আরে ভাই তপ, তুই আজকে এরকম কেন করছিস, আমাকে একটু ঘুমাতে দে না। তুমি মনে হচ্ছে না এরকম ভাবে উঠবে, তারাও তোমার পিছনে আমি একটা খোঁচাই মারি এবার তো। আরে ভাই তুই এটা কি করলি, সকাল সকাল আমার পাছায় কামড়ে দিলি। আরে না বস, আমি কামড়াইনি তোমার পাছায়, জাস্ট একটু চুমো দিয়ে দিয়েছিলাম। আমি ভাই বুঝি না, ডেলি দিনের নাটক ভাই, তোরা কেউ না কেউ এসে আমার সকালের ঘুমটাকে এরকম ভাবে ভাঙিয়ে দিস। আর কি হয়েছে ভাই, আজকে কি এত ইম্পর্টেন্ট আছে যে সকাল সকাল তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি? আরে বস, তোমার কি মনে নেই আজকের দিনের কথা নাকি? না ভাই, আমার কিছুই তো মনে নেই, তুই বলবি তো তারপর তোমার মনে পড়বে না? সকাল সকাল ভাই আমার ঘুম থেকে উঠিয়ে আমার পুরো দিনটার 12টা বাজিয়ে দিলি তো তুই। আরে বস, 12টা আমি কোথায় বাজালাম, তুমি তো নিজেই ঘুমিয়ে এখন 12টার বেশি বাজিয়ে ফেলেছো। আরে ঠিক আছে ঠিক আছে, তুই আগে বলবি তো আজকে ভাই কি এত ইম্পর্টেন্ট কাজ আছে। আরে বস, তোমার মনে নেই নাকি? আরে না ভাই, আমার সত্যি মনে পড়ছে না, তুই আমাকে বল না কি যে কি ইম্পর্টেন্ট কাজ আছে। আরে বস, আমি আর তুমি কয়েকদিন আগে শিনচানকে ইনভাইট করেছিলাম না আমাদের বাড়িতে আসার জন্য, মানে একদম বড়িয়া বিস্তার প্যাক ট্যাক করে আমাদের বাড়িতে আসার জন্য ওকে বলেছিলাম না? আর আজকেই তো সেই দিনটা যেই দিনটা ও আসবে, আর তাছাড়া আজকে তো ওর জন্মদিন। তুমি কেমন করে আজকের দিনের কথাটা ভুলে গেলে বলো তো? আরে ভাই আমি ভুলেছি কোথায়, আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম ভাই। তো সকাল সকাল তুই আমাকে ডাকা ছাড়া আর কি কাজ করেছিস আগে তাই বল। তোর কারণেই তো আমি শিনচানকে ইনভাইট করলাম যে বাড়িতে তুই একা একা থাকিস ভাই, শিনচানকে ডাকবো, যখন আমি বাড়ি থেকে অন্য কোথাও কাজ বাজে যাবো তখন তুই ওর সাথে খেলাধুলা করতে পারবি। তো তুই ভাই শিনচানের জন্য কি এনেছিস আগে তাই বল আমাকে, আজকে তোর জন্মদিন, তুই ওকে দিবি কি আগে তাই বল আমাকে। আমি কি দেবো, তার বন্দোবস্ত তো আমি করেই ফেলেছি, ওই দেখো ওইখানে টেবিলের উপরে দুই দুটো কেক নিয়ে এসেছি আমি, আর তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস ও নিয়ে এসেছি, তাও আবার ওর পছন্দের ফ্লেভার, যেটা দেখে ও খুবই পছন্দ করবে। কিন্তু তুমি ওর জন্য কি এনেছো, হ্যাঁ আগে তাই বলো। আরে ভাই আমি তো এখনো কিছু আনিনি, বাট আনবো কি ওর জন্য, আমি তো কিছুই জানি না ওর কি ভালো লাগে কি না লাগে, আজকে তো প্রথমবার ও আমাদের বাড়িতে আসবে। আরে বস, তুমি এক কাজ করো না, ওর জন্য আরসি কার কিনে আনো না, আমার যতদূর মনে হয় ওর আরসি কার খুবই পছন্দ হবে। বাট ভাই আরসি কার আমাদের লস সান্তোসে পাবো কোথায় ভাই, আমি তো আজ পর্যন্ত লস সান্তোসের ভিতরে কোথাও আরসি কার দেখিও নি নিজের চোখে, এখন জানি না ভাই আরসি কার আমি আদৌ পাবো কি না পাবো। আরে বস, তুমি টেনশন কেন নিচ্ছ, তুমি আগে বাড়ি থেকে বেরোবে তো, তারপর নিশ্চয়ই তুমি আরসি কার পেয়ে যাবে। গিয়ে শহরের যে সমস্ত দোকানগুলো রয়েছে খেলনার, সেই সমস্ত দোকানগুলো গিয়ে চেক করো না, পেয়ে যাবে তুমি। ঠিক আছে ভাই, তো চল আমার সাথে, তুইও চল গিয়ে দুজন মিলে খুঁজে দেখি ভাই, পাওয়াটাও যায় নাকি। আরে এটা তুমি কি বলছো বস, আজকে শিনচান আমাদের বাড়ি প্রথমবারের জন্য আসবে, আর বাড়িতে যদি কেউ না থাকে তাহলে ও যদি এসে আমাদের কাউকে খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো, যদি বাই চান্স ও হারিয়ে যায় তাহলে? হ্যাঁ ভাই, কথা তো তুই ঠিকই বলেছিস, তাহলে এক কাজ কর, তুই বাড়িতে থাক, আমি গিয়ে আরসি কার খুঁজে টুজে নিয়ে আসি, কি বলিস? আমিও তো এতক্ষণ ধরে তোমাকে তাই বলছিলাম, এবার জলদি জলদি যাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুই বাড়িতে ওর জন্য অপেক্ষা কর। বাকি এক সেকেন্ড, তুই মাইকেল ট্রেভার টনিকাকু আর বাদবাকি যাদের যাদের ইনভাইট করার দরকার সবাইকে একটু ইনভাইট করে দিস ভাই শিনচানের বার্থডের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ বস, তুমি কোনো টেনশন করো না, আমি সবাইকে বলে দিয়েছি। বাকি তো আমি কি ভাবছি, সব যাওয়ার আগে না একটু স্নান ধান করে নি ভাই, কারণ যেহেতু শিনচান আসছে ভাই, শিনচান আমাদের বাড়িতে আজকে প্রথমবারের জন্য আসছে, তাই সেলিব্রেশনটাও একটু ভালোভাবেই তো করতে হবে না। এবার চল, আমার স্নান ধানও করা হয়ে গেছে, ফটাফট একটা নতুন জামা প্যান্ট পরে আমি ওর জন্য নতুন আরসি কার কিনতে যাই ভাই। হ্যাঁ বস হ্যাঁ, তাই করো, আমিও আজকে সামান টামান দিয়ে স্নান ধান করে নিয়েছি, এবার তুমি জলদি জলদি একটা জামা প্যান্ট পরে দাও তো। আরে হ্যাঁ, আমারও ওই দেখ নতুন জামা প্যান্ট পরাটা হয়ে গেছে, বাকি গরমের মধ্যে না ভাই এরকম ফুল হাতা জামা প্যান্ট পরে আমার গরম লাগছে, বাকি ছাড় আজকের দিনের জন্যই তো। এবার আমি জলদি জলদি গিয়ে আরসি কারের বন্দোবস্ত করি, আর তুই কিন্তু ও আসলে আমাদের বাড়িতে ওকে রাখবি ভাই দেখি শুনে, না হলে বাই চান্স যদি ও হারিয়েটা দিয়ে যায় না ভাই তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আরে বস, তুমি কোনো টেনশনই নিও না, আমি ওইসব এক্সপার্ট আছি। হ্যাঁ ভাই, তুই তো তোর নিজের খেয়ালই রাখতে পারিস না, জানি না তুই কি করবি। আরে বললাম তো বস, তুমি টেনশন নিও না। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে, টেনশন নেব না। বাকি গাইজ, আমাদের না সবার প্রথমে একটা গাড়ি নিতে হবে, এখানে দেখা যাক ভাই আমাদের প্রতিবেশী কাকার বাড়িতে গাড়ি যখন রয়েছে তাহলে আমি অন্য কারো কাছ থেকে কেন গাড়ি নিতে যাবো। ফটাফট চলো ইনার গাড়ির কাজ ফাজ ভাঙি, এবার এই গাড়িতে উঠি, এবার এটা নিয়ে ফটাফট আমি বেরিয়ে পড়ি শহরের যে সমস্ত টয়ের দোকান আছে, বাচ্চাদের টয়ের দোকান, সেই সমস্ত দোকানের উদ্দেশ্যে। আর গাইজ, তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না তাহলে কি করছো ভাই, আজকে তো শিনচান আসছে আর শিনচানের বার্থডে আজকে, তার জন্য তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে না 20,000 টা লাইক কমপ্লিট করে দাও গাইজ। আর তোমরা কমেন্টে সবাই শিনচানকে হ্যাপি বার্থডে লিখে উইশ করো গাইজ, কারণ শিনচান আজকে প্রথমবারের জন্য আমাদের বাড়িতে আসছে, আর যদি ওর আমাদের বাড়িটা আজকে ভালো লেগে যায় আর আমাদের শহর ভালো লেগে যায় তাহলে এরপর থেকে ও আমাদের শহরে আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবে, যদিও আমি ওকে আমাদের বাড়িতেই পুরো আমাদের সাথেই থাকার জন্য ইনভাইট করেছি, বাকি তো দেখা যাক ওর কি মতামত আসে। এবার চলো, সবার প্রথমে আমাদের যেতে হবে টয় শপের দিকে, কিন্তু শহরে আমি কোথাও আজকে
দেখতে পাচ্ছি না ভাই, একটাও টয় শপ খোলা আছে, চারিদিকে সবকিছু দোকানপত্র বন্ধ কেন করা রয়েছে ভাই? আমি তো তাই বুঝতে পারছি না। যদি এখানে কোনো বড় গাড়ির ব্যবস্থা করতে হতো না আমাকে, তাহলে তো ভাই মাইকেলের কাছেই চলে যেতাম গাড়ি ফাড়ি কেনার জন্য। তাছাড়া ভাই না হলে কারো কানে থাপড়া দিয়ে আমি এখান থেকে বড় গাড়ি কিনে নিয়ে যেতাম। বাট এখানে আমার দরকার হবে ছোট্ট ভাই রিমোট কন্ট্রোল কারের, যেগুলোকে আরসি কার বলা হয়। কিন্তু সেই কারগুলো যে ভাই শহরের কোন টয় শপে পাওয়া যাবে আমি তো সেটাই জানি না। বাকি সামনে কিছু দোকান রয়েছে, গিয়ে দেখা যাক এখানে আছে নাকি সেই আরসি কারের শপ। ফটাফট চলো। আরে ভাই এইগুলো তো জামা প্যান্টের, ওকে এটা কমিক্সের শপ ভাই, এটাও বন্ধ রয়েছে। এটা কিসের শপ? এটা ভাই এটাও বন্ধ ভাই। এখানে মিউজিকের শপ রয়েছে, বাট আজকে আমি টয় শপ কেন খুঁজে পাচ্ছি না? আরে টয় শপ আছে কোথায় ভাই? টয় শপ কি শহর থেকে উঠে টুটে গেল নাকি? ওকে এক সেকেন্ড, এটা কিসের শপ ভাই? ফটাফট চলো তো এখানে গিয়ে শোনা যাক এদের কাছে টয় ফয় আসে নাকি। ওকে এক সেকেন্ড ভাই, এটা কিসের শপ? চার শপই হোক না কেন ভাই, এটা তো বন্ধ। বাকি এটা কিসের শপ? এটা তো দেখে আমার মনে হচ্ছে জামা কাপড়ের শপ ভাই, এখানে কি থাকবে? তাছাড়া এখানে ভাই যদি কেউ থাকে তাহলে সেই কাকু বা কাকিমার কাছে। আরে তো আমাদের কাকিমা রয়েছে। লাগবে তো আমার একটা বাচ্চাদের খেলনা গাড়ি, আপনাদের কাছে কি আছে নাকি? কেন তোমার আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এখানে বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি করছি? না সেরকম তো না, দেখে মনে তো হচ্ছে না। বাট আপনি যদি জেনে থাকেন যে শহরে কোথাও খেলনা গাড়ি বিক্রি টিক্রি করা হয় তাহলে প্লিজ আমাকে একটু বলবেন। আচ্ছা আচ্ছা বলবো। হ্যাঁ তো বলুন না। এই নাও আমি তোমার ফোনে ওই টয় শপটার লোকেশন পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকিমা আপনাকে। আবে কাকিমা কাকে বলছিস তুই? হ্যাঁ আচ্ছা যাই হোক, আপনি কিছু তো একটা হবেন। বাকি তো চলো গাইজ এখান থেকে ফটাফট আমাদের যাওয়া যাক সেই টয় শপটার দিকে। ফটাফট চলো আমাদের গাড়িটা ঘোরাই, আশপাশেই আছে টয় শপটা, ফটাফট আমাদের টয় শপটা খুঁজতে হবে গাইজ। আর তোমরা তোমাদের চোখ কান নাক একদম খোলা রাখো, কারণ এখান থেকে যদি তোমরা টয় শপকে দেখতে পাও বা টয় শপের গন্ধও পাও ভাই। এই তুই আমার গাড়িতে ঠুকলি কেন? হ্যাঁ দাঁড়া এখনই মজা দেখাচ্ছি তোকে। আরে মজা ফজা পরের দিন দেখাবে না, আজকে আমি একটু ব্যস্ত আছি। আবে পালাচ্ছিস কোথায় তুই? পুলিশকে ফোন করে ডাক দেবো। আরে পুলিশকে আমি এমনি পালিশ টালিশ করি, আপনারা তো টেনশন নিতে হবে না। বাকি তো গাইজ যেটা বলছিলাম, তোমরাও তোমাদের চোখ কান একদম খোলা রাখো, এখানে টয় শপ দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমিও চেষ্টা করছি ভাই এখানে টয় শপকে খোঁজার। বাকি তো চলো সবাই মিলে একেবারে টয় শপ এখানে খোঁজা যাক ভাই। কিন্তু আছে কোথায় আমাদের টয় শপ ভাই? ফটাফট চলো সামনের দিকে যাওয়া যাক, এইদিকে নেই তো কোথাও নিচের দিকে। ও ভাই সাহেব এখানে তো আমি জাম্প করে ফেললাম ভাই, এবার হারগোন না ভাঙে ভাই। আরে উল্টে পাল্টে পড়ছি ভাই, গাড়ি তো একদম উল্টে পাল্টে গেছে। বাকি চলো স্টান্ট জাম্প কমপ্লিট হয়ে গেছে ভাই। সামনের দিকে ভাই অনেকগুলো দোকান তো আছে, বাকি দেখা যাক এখানে টয় শপ কোথায় আছে। ফটাফট চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। ওকে সামনে একটা আমি দোকান দেখতে পাচ্ছি, ওই দেখো ওইখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, আর ভাই মাংকি মুঙ্কি ও পোস্টার পাস্টার লাগানো রয়েছে, এটা হয়তো টয় শপ হতে পারে। আরে পালাও পালাও এখান থেকে, মারামারি বেজে গেছে। আরে স্যার আপনারা পালাচ্ছেন কোথায়? আরে আমরা বাড়িতে যাচ্ছি, আমাদের ভয় লাগছে। আরে ভাই এরাও না। বাকি তো গাইজ এটাই হচ্ছে সেই দোকানটা যেটাকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম। এই দেখো এখানে সমস্ত টয় ফয়ের ভাই ছবি লাগানো রয়েছে, বাট দোকানটা বন্ধ কেন ভাই? আবে দোকান বন্ধ কেন বে? এই দোকানে তো মিসাইল মারলেও খুলবে না, দোকানদার মনে হচ্ছে আজকে ছুটিতে গেছে ভাই, এই গরমের ভিতরে ছুটিতে গেছে। দোকানের নাম তো ভাই পাইক্স লস সান্তোস দেওয়া। বাকি এইখানে চলছে কি ভাই চারিদিকে? আবে লোকজন পাগল টাগল হয়ে গেছে নাকি? গাইজ আমার মনে হচ্ছে কি আমাদের না সাইমনের কাছে যাওয়া উচিত। সাইমন ছাড়া আমি এখন আর কোনো উপায় তো ভাই দুচোখে দেখতে পারছি না, কারণ আমাদের কাছে এই একটাই উপায় ছিল ওই টয় শপটার, বাট সেটাও আজকে বন্ধ রয়েছে। তো চলো ফটাফট আমি ভাবছি সাইমনের দিকে যাওয়া যাক, মানে সাইমনের দোকানের দিকে যাওয়া যাক ভাই। বাকি তো যাই হোক গাইজ আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি সাইমনের দোকানের একদম পাশে। এবার ফটাফট আমাকে যেতে হবে সাইমনের দোকানে, গিয়ে দেখতে হবে ভাই সাইমনের কাছে আরসি কার পাওয়া যায় কিনা যায়। ওর কাছে ভাই শহরের সব কার তো বড় বড় গাড়ি ঘোড়া তো পাওয়া যায়। এই দেখো ভাই ওর দোকানে গাড়ি ঘোড়াও রয়েছে, ফটাফট আগে গিয়ে দেখতে হবে ভাই সাইমনের দোকানের ভিতরে কি আদৌ আসে কিনা আসে। আবার লোকজন তো এখানে দেখি গাড়ি ঘোড়ার দিকে একদম তাকিয়ে তাকিয়ে দেখছে। বাকি তো চলো ফটাফট ঢোকা যাক দোকানের ভিতরে। আরে ভাই সাইমন তুই কোথায় আছিস? আরে সাইমন ভাই দোকানে টোকানে নেই নাকি ভাই? এখানে এত রাপচিক রাপচিক গাড়িগুলো দাঁড় করিয়ে রেখে দিয়েছে ভাই, অথচ দোকানে নেই নাকি, গেল কোথায়? আবে সাইমন তুই আছিস কোথায় ভাই? ভাই এ কোথায় আছে? আমার তো ডাকেরও সাড়া দিচ্ছে না ভাই, এর দোকানের পিছনে নেই তো ভাই, পিছনে কোথাও কাজ বাজ করছে না তো। ফটাফট চলো তো গিয়ে দেখা যাক ভাই পিছনে টিছনে নেই তো, এই সাইডে তো ভাই আবে এই সাইডে তো নেই। আরে এই যে হ্যালো আঙ্কেল, আপনি কি সাইমনকে দেখেছেন? আবে কে বে সাইমন? আরে এই দোকানের মালিক। আবে আমি তো জানি না বে, আমি তো জাস্ট এখানে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলাম, ওই সাইডে বিড়ি খেলে পুলিশ আমাকে পালিশ করে দিত তাই। আরে ভাই তাহলে আপনি এক কাজ করুন, এখানে এরকম উল্টে পাল্টে পড়ে থাকুন, জানেন না ধূম্রপান করা নিষেধ? বড় এসছে ভাই, এর দোকানের পিছনে দাঁড়িয়ে ধূম্রপান করছে, অথচ দোকানের মালিককে তাই জানে না। বাকি আমাকে দেখতে হবে ভাই সাইমন কোথায় আছে। ওকে এক সেকেন্ড ভাই, এখানে সাইমনের ছাদের উপরে যাওয়ার মানে সাইমনের দোকানের ছাদের উপরে যাওয়ার রাস্তা রয়েছে, ফটাফট চলো তো কি দেখি সাইমন দোকানের ছাদের উপরে নেই তো ভাই। আমার তো ডাউট হচ্ছে ভাই, ও ছাদের উপরে থাকলেও থাকতে পারে, বাকি গেল কোথায় ও? আবে ও ভাই সাইমন তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আর ও করছে কি ভাই? এর কাছে তো দেখি একটা আরসি কার রয়েছে।
বলছে তার মানে আমরা আজকে ঠিক জায়গায় এসেছি আরে ভাই সাইমন এই আরসি কার্ডটা কি তোর নাকি ভাই আরে আমার দোকানের উপরে রয়েছে তো কার্ডটা তো আমারই হবে না কিন্তু আমার না তোর কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার রিকোয়েস্টটা কি তুই রাখবি আরে আগে বলবি তো তোর রিকোয়েস্টটা কি তারপর রিকোয়েস্টটা বুঝে ঠিকঠাক করা হবে রাখবো কি রাখবো না ভাই বলছিলাম কি তোর এই আরসি কার্ডটা না আমাকে দিবি আবে তুই আরসি কার্ড দিয়ে কি করবি হ্যাঁ এটা তো বাচ্চাদের খেলার জিনিস আরে বাচ্চাদের জন্যই তো চাচ্ছি কেন ভাই তোর কি বাচ্চা ফাচ্চা হয়েছে নাকি আরে ভাই আমার বিয়ে কবে হলো আমার বাচ্চা কেন হতে যাবে তাহলে তুই আবার আরসি কার্ড কেন চাচ্ছিস হ্যাঁ আরে আসলে আজকে আমাদের বাড়িতে না সিনচান আসবে আর সিনচানকে ভাই আমি ঠিক করেছি একটা আরসি কার্ড পুরো রাপচিক দেখতে আরসি কার্ড গিফট করব আর এটাকে তো পুরো দেখতে রাপচিকই লাগছে এই আরসি কার্ডটা যদি ওকে দিই তাহলে তো ভাই খুবই ভালো হবে না ও তো তুই সিনচানকে আরসি কার্ড গিফট করবি তাই হ্যাঁ ভাই হ্যাঁ তুই কি আমাকে এই আরসি কার্ডটা বিক্রি করবি অন্তত ফ্রিতে তো তুই ভাই দিবি না কারণ তুই যেহেতু একটা বিজনেসম্যান হ্যাঁ এটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু একটা প্রবলেম আছে জানিস তো আবে কি প্রবলেম আরে আসলে প্রবলেমটাই আরসি কার্ডেরই কিন্তু আরসি কার্ডটাকে দেখতে তো পুরো একদম ঠিকঠাকই লাগছে ভাই তাহলে আবার প্রবলেমটা কোথায় আরে প্রবলেমটা হচ্ছে এই আরসি কার্ডটা ঠিকঠাক ভাবে কাজ করে না আমি সেই তখন থেকে দেখছিস না ফোন নিয়ে এটা রিমোট কন্ট্রোলিং সেটআপ করার চেষ্টা করছিলাম আর এটা এখানে অটোমেটিক এদিক দাঁড়িয়ে ধোয়া বের করেই যাচ্ছে ঠিকঠাক ভাবে চলছেই না আবে তুই এটা আবার কি বলছিস দাঁড়া আমি এখনই এর উপরে উঠে চালাচ্ছি আবে আরসি কার্ড ওরকম ভাবে চালাতে হয় না আরসি কার্ড রিমোটের সাহায্যে চালাতে হয় আরে তুই চুপ কর না ভাই তুই আগে জাস্ট আমাকে টাইম তো দে ভাই আমি দেখছি এখানে কি করা যায় আরে তোকে আর কে বোঝাবে তুই যা ভালো বুঝিস তাই কর তুই দাঁড়া এখানে ফটাফট আমি দেখি এটার ভিতরে ওঠা যায় কি না যায় আবে ভাই এর ভিতরে তো ওঠা যাচ্ছে না আরে তা আমি তোকে এতক্ষণ ধরে কি বলছিলাম হ্যাঁ আরসি কার্ডের ভিতরে তো ওঠা যায় না এটা রিমোট কন্ট্রোলের সাহায্যে চালাতে হয় আরে ভাই সেসব ঠিক আছে কিন্তু এই আরসি কার্ডটা যখন ভালো না তাহলে তুই আমাকে একটা ভালো আরসি কার্ডের ব্যবস্থা করে দে না যেটা আমি সিনচানকে গিফট করতে পারবো হ্যাঁ সে আমি ব্যবস্থা করে দিতে পারি কিন্তু তার জন্য কিন্তু তোকে আমাকে টাকা দিতে হবে আরে ভাই টাকা ছাড়া কি তোকে আমি ফ্রিতে বলছি নাকি তুই বল দিতে কত হবে আর তুই কেমন আরসি কার্ড জোগাড় করে দিতে পারবি সেটা আমাকে বল দেখ ভাই আমাকে তোর দিতে হবে 40 কোটি টাকা ভাই একটা এরকম পুচকি কারের জন্য 40 কোটি টাকা দেবো পাগল টাগল হয়ে গেছিস নাকি আবে পুচকি কার হবে ওটা সাইজে কিন্তু ওটা পুরো ডায়মন্ডের আচ্ছা ভাই ঠিক আছে চল ডান 40 কোটি টাকা দেবো এবার বের কর আরসি কার্ডটা বের কর জলদি জলদি আমি নিয়ে গিয়ে সিনচানকে গিফট করি তো কিন্তু জানিস তো আরসি কার্ডটা না আমার কাছে নেই আচ্ছা তো আরসি কার্ডটা তোর বাড়িতে রয়েছে তাই তো আবে দেরি কি করছিস জলদি জলদি চল তো শপে তো অনেকগুলো গাড়ি রয়েছে গাড়ি নিয়ে তোর বাড়িতে যাই গিয়ে গাড়ি নিয়ে আসি ভাই আরসি কার্ডটা তারপর আমাকে দিয়ে দিস আরে সেটাও না তাহলে ভাই কি আরসি কার্ড আছে কোথায় আসলে ভাই আরসি কার্ড না শহরের একটা অনেক বড় মস্তানের বাড়িতে রয়েছে আর ওর বাড়ি থেকে আমাদের আরসি কার্ডটা চুরি করতে হবে ভাই তুই পাগল হয়ে গেছিস ভাই এক তো তুই আমার কাছ থেকে 40 কোটি টাকা নিবি আরসি কার্ডের জন্য তারপর আবার চুরি আমাকেই করতে হবে আবে ওই আরসি কার্ডটার মার্কেট ভ্যালু তুই জানিস কত কত ভাই কত আরসি কার্ডটার মার্কেট ভ্যালু 100 কোটি টাকা যেটাকে আমি তোকে 40 কোটি টাকা এর জন্য দিচ্ছি কারণ ওটা লোকেশন আমি তোকে দেব দেখ টাইম ফাইম নেই আমাদের কাছে বেশি জলদি জলদি গিয়ে ওই আরসি কার্ডটা ওইখান থেকে নিতে হবে আমি শুনেছি ওই আরসি কার্ডটা নাকি আরো একটা মস্তানের ছেলের জন্য ওইখানে নিয়ে আসা হয়েছে বাই চান্স যদি ওটা ওইখান থেকে চলে যায় না তাহলে এই শহরে আর তুই কোথাও আরসি কার্ডই পাবি না ও ভাই এ তো আমাকে পুরো একদম ফাঁসিয়েই দিল এক তো সালা এর এই খাটারা আরসি কার্ড ভাই চলছেই না ভাই কি আরসি কার্ড এক তো ওই ডায়মন্ড আরসি কার্ড পাওয়ার পরে যদি ওটা না চলে ভাই তখন তাহলে কি করবো হ্যাঁ আরে চলবে কেন ওটা দৌড়াবে আমি তো শুনেছি ওর স্পিড নাকি পুরো 400 বেশি ভাই বড় গাড়ির স্পিড হয় না ভাই 200 বেশি আরসি কারের নাকি ভাই এখানে 400 বেশি স্পিড হচ্ছে দেখ গেলে চল না হলে ভাই তুই বাড়ি যা আমার এখানে অনেক কাজ আছে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে চল আমি কেন তোর সাথে যেতে যাব আমি তো তোকে শুধু লোকেশনটাই দেব না না ভাই তুমিও আমার সাথে যাবা 40 কোটি টাকা যখন তুমি নিতে পারবা আমার সাথেই তোমার ওইখানে যেতে হবে আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ ভাই হ্যাঁ জলদি জলদি যাব বাকি দাঁড়া এখান থেকে তো শপের ভিতরে আগে ঢুকে তো সব থেকে কিছু গাড়ি ঘোড়া নিয়ে নি তোর কোনো আপত্তি নেই তো আরে আমার কি আপত্তি থাকবে আর এখানে কি হলো ভাই তো শপে যে গাড়ি ঘোড়া ছিল গেল কোথায় আরে ওগুলো মনে হচ্ছে যার গাড়ি সে নিয়ে গেছে তাই বলি ভাই এর এত আপত্তি কেন থাকবে এই কথা কেন বলছিল বাকি এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই খাটারাটা নিয়ে যাই আবে জলদি জলদি আয় এই খাটারাটার ভেতরে উঠি আমরা আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি দাঁড়া আরে সে সবই ঠিক আছে তুই গাড়িতে তো উঠে গেছিস এবার আমাকে বল লোকেশনটা আছে কোথায় আরে মিলিটারি বেসের পাশে একটা পাহাড়ি উঁচু জায়গায় একটা বড় গ্যাংস্টারের বাড়ি আছে তুই তো জানিস না ওইখানটায় আমাদের ওই গাড়িটাকে পাবো বাকি তো ওকে গাইস আমরা না চলে এসেছি ওই মস্তানটার বাড়িতে আর এটাই হচ্ছে ভাই ওই মস্তানটার বাড়ি কিন্তু এক সেকেন্ড ভাই এখানে এত গার্ড ফার্ড কেন দাঁড়িয়ে রয়েছে এর বাড়িতে কি কোনো পার্টি টাইট চলছে নাকি আরে হ্যাঁ রে ওর বাড়িতে পার্টি চলছে আর চল এবার জলদি জলদি চল এই ভাই তোকে কি এরা চেনে টেনে নাকি হ্যাঁ আরে চেনে এদের বাড়ির গাড়ি তো আমার কাছে গিয়ে সারাই করে না এরা বা জলদি জলদি চল তুই ওকে ভাই জলদি জলদি চল বাকি তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ কত খতরনাক ভাই বুলেট প্রুফ গাড়ি এনে দাঁড় করিয়ে দিয়েছে বাট এরা কি আমাকে ভেতরে ঢুকতে দেবে ভাই চারিদিকে তো গাড়ি গার্ড তাও চলো আমি চেষ্টা করি ভাই ভেতরে ঢোকার আরে চিলকুতে তুই কোথায় যাচ্ছিস রে আরে ঝন্টু আমার সাথে আছ রে আরে সাইমন দেখি আজকে কি মনে করে হ্যাঁ আরে তোর মালিকের গাড়ি সম্বন্ধে একটু কথা বলতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে যা ভেতরে বাকি তো ভাই সাইমন
সুমন আমরা ভিতরে তো চলে এসেছি কিন্তু এখান থেকে আরসি কার্ডটাকে খুঁজে বের করব কিভাবে ভাই? এখানে চারিদিকে তো দেখ এত গাড়ি ঘোড়া আর গার্ড রয়েছে ভাই, এর মধ্যে থেকে আমার তো মনে হয় আরসি কার্ডটা চুরি করা ভাই ইম্পসিবল হয়ে যাবে। আরে তুই আস্তে আস্তে কথা বল না, এরা জানতে পারলে আমাদের এইখানেই মেরে কোনো কোনায় পুঁতে রাখবে, পরে কেউ খুঁজতেও আসবে না। আরে ভাই তুই না ভয় একটু বেশি পাস, তুই আমাকে বল আরসি কার্ড নিয়ে এখান থেকে পালাবো কিভাবে আমরা? দেখ ভাই আমার তো মনে হয় এখান থেকে আরসি কার্ড নিয়ে আমরা পালাতে পারবো না। আমি এক কাজ করি, তোকে আমি এখানে ভেতরে তো ঢুকিয়ে দিয়েছি, এবার তুই এখান থেকে আরসি কার্ড খোঁজ আর তারপরে সেই আরসি কার্ডটা এখান থেকে নিয়ে পালিয়ে যাস। আমি এখন আসছি, ঠিক আছে? ভাই এরকম কিরকম ভাবে তুই চলে যাবি? হ্যাঁ এরা যদি আমার উপর অ্যাটাক করে তাহলে? আরে তার জন্যই তো আমি বলছি, এরা আমাকে তো চেনে, যদি এরা তোর সাথে আমাকে আরসি কার্ডটাকে চুরি করতে দেখে তাহলে এরা এরপর আমার দোকানে গিয়ে আমাকে মারধর দিয়ে তোর বাড়ির লোকেশন তো বের করেই ফেলবে। এমনিতে আমি বলে দেবো ওখানে তুই আমার সাথে সেদিন এসেছিলি তোর গাড়ি ঠিক করাতে, তাই আমি তোকে নিয়ে এখানে এসেছিলাম। তারপরে আর কি, তারপরে আমি জানি না ভাই তুই কোথায় গেছিস, তুই আমাকে বলেছিস যে তুই বাড়ি চলে যাবি, আর এরকমই কিছু বলে দেবো ভাই আমি। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, সাবধানে গাড়িটা চুরি করিস। হ্যাঁ ভাই হ্যাঁ, গাড়ি তো সাবধানে চুরি করবো আমি, এই পর্যন্ত নিয়ে এসেছি সেটাই ভাই তোর পক্ষে অনেক, আমি বুঝে গেছি। ভাই এইখানে তো ভাই দেখতেই পাচ্ছ তোমরা অনেক খতরনাক খতরনাক গাড়ি রয়েছে, বাট এর মধ্যে থেকে আরসি কার্ড। ওকে ভাই এই যে আরসি কার্ডটা আমি পেয়ে গেছি, বাট এইখানে না তোমরা দেখতে পাচ্ছ ভাই একটু বেশি গার্ড রয়েছে, এদেরকে কিভাবে চকমা দিয়ে ভাই আমি এই গাড়িটাকে নেবো এখান থেকে? এই কি চাই রে তোর এখানে? হ্যাঁ না না কিছু না স্যার, আমি তো জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম তাই। চল ফটাফট এখান থেকে চলে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে স্যার যাচ্ছি আমি। বাকি গাইজ এরা তো আমাকে এখান থেকে ভাই আমাকে আরসি কার্ডটা নিতেই দেবে না ভাই, আমার তো কোনো একটা প্ল্যান করতে হবে। এক কাজ করি আমি না ভাই পাহাড়ের কোনো কোনাকুনির মধ্যে যাই, হ্যাঁ আমার কাছে তারপরে স্নাইপার তো আছে, স্নাইপার দিয়ে যদি ভাই এদের হেডশট মারতে পারি তাহলে কমসে কম এখান থেকে হয়তো আমি গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবো ভাই। আর এই যে আমার স্নাইপারও আমার হাতে চলে এসেছে, এবার ফটাফট চলো এখান থেকে একদম উঠতে হবে ভাই। উপরে অনেক অনেক লোকজন রয়েছে কিন্তু এখানে, আমরা আস্তে আস্তে একে একে সবাইকে মারবো ভাই, না হলে এখান থেকে পাশা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। ফটাফট চলো ভাই। আর ভাই পাশে তো দেখি এবার মিলিটারি বেস রয়েছে, আমি তো ভুলেই গেছিলাম, এখান থেকে মারলে যেন পুলিশ আমার পিছনে না পড়ে যায় আবার। বাকি তো চলো ভাই, কাকে সবার প্রথমে ওড়াবো? হ্যাঁ কাকে ওড়ানো যায়, যদি একে আমি ওড়াই তাহলে এই পাশ দিয়ে টের পেয়ে যাবে। ওকে এই সাইডে দুজন রয়েছে, এক কাজ করি সবার প্রথমে একে মারি। বাট এক সেকেন্ড ভাই, আমার গানের গুলি কেন মারতে পারছি না আমি এদের এরকম ভাবে? গাইস স্নাইপার তো কাজ হলো না, আমার এই ছোট বন্ধুকে কি কাজ হবে ভাই? ওকে এটা দিয়ে আমি গুলি মারতে পারছি, বাট আমি জানি না ভাই এদের গায়ে আদেও লাগবে কি না লাগবে। আমি মারবো কাকে এখানে ভাই? স্নাইপারে কি হলো আমি বুঝলাম না ভাই, হয়তো স্নাইপারে কোনো সমস্যা হয়েছে এর জন্য এদের গায়ে গুলি লাগছিল না। ওকে আমি ভাই একদম কাছাকাছি তো চলে এসেছি, বাট এখান থেকে শুট করাটা না ঠিক হবে না, এখানে লোকজন রয়েছে, একটু কোনার দিকে যাইনি। এইবার দেখা যাক সবার প্রথমে এই দুজনকে মারতে হবে, চলো ভাই ফটাফট। ওকে এবার লেগেছে ভাই, আরেকটা টের পাওয়ার আগে চলো ভাই। ওকে ওর কাছে গান ছিল ভাই। ও ভাই চলো দুটোকে খতম করে দিছি ভাই। এখানে কি হলো? আরে ভাই এখানে বাস্ট বুস্ট হয়ে যাচ্ছে। বাকি তো ভাই এবার দেখি স্নাইপার দিয়ে আমি অন্যদের মারতে পারি কি না পারি, এখানে তো লোকজন একদম সতর্ক হয়ে গেছে। ফটাফট চলো। ও ভাই এবার লাগছে গুলি। আরে এরা টের পাওয়ার আগে ভাই মারতে হবে আমাকে ফটাফট এই মালটা আমাকে। ওকে এ ভাই টের পেয়ে গেছে নাকি ভাই? আমি জানি না ভাই টের পেয়ে গেছে নাম পেয়েছে। বাকি চলো ভাই সবাইকে আমার খতম করে দিতে হবে ভাই। চলো সবার প্রথমে এইটাকে মেরে দি ভাই। এবার সবাইকে একে একে এরকম ভাবে মারতে হবে ভাই। আরে ইয়ার এরাও এদিকে ফায়ার টায়ার করছে ভাই। আরে এরা তো একে অপরকে মারছে ভাই, এরা নিজেরাও বুঝতে পারছে না এখানে চলছে কি। যদি আমি এরকম ভাবে আরসি কার্ড নিয়ে পালিয়ে যাই তাহলে তো ভাই ভালোই হবে, বাকি এখানে আর বেশি লোকজন তো নেই। ফটাফট চলো, আমার মনে হচ্ছে এখানে যা যা ছিল সবাইকেই প্রায় টপকে টপকে দিয়েছি। বাকি এখান থেকে আর লোকজন আসার আগে আমাকে পালাতে হবে ভাই, জলদি জলদি জলদি। ও এখানে আরেকজন লোক রয়েছে ভাই, পালানোর চেষ্টা করছে। এ এ মারছিস কাকে? কাকে মারছিস তুই? বাকি ভাই একেও আমরা শুয়ে টুয়ে দিয়েছি। এবার ফটাফট চলো ভাই, ফটাফট চলো এখান থেকে আমার একটা গাড়ি নিতে হবে, আর গাড়ির উপরে না আরসি কার্ডটাকে বসাতে হবে ভাই, জলদি 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 জলদি। এখানে প্রায় সবাইকে আমি টপকে টপকে দিছি ভাই, কিন্তু এখানে একই করছে। ও তো তুই এতক্ষণ আমাদের মারছিলি, তারা এবার আমি মারবো তোকে। আরে তুই কি মারবি? এনে ভাই তুই নিজেই টপকে যা। বাকি ভাই বাকি আমি এখান থেকে কোন গাড়িটা নেবো? এক কাজ করি এই ব্লু কালারের গাড়িটাই আমি নিয়ে নিই। ফটাফট চলো ভাই, ফটাফট চলো। আমি গাড়িতে তো উঠে গেছি, এবার এই গাড়ির ভিতরে না ভাই আমাকে আরসি কার্ডটা বসাতে হবে ভাই, আর তারপরে জলদি জলদি এখান থেকে ভাগতে হবে, কারণ এদের ভাই দলবল আরো আসবে এখানে ভাই। ফটাফট চলো, ফটাফট চলো। এই যে আমাদের আরসি কার্ড, ডায়মন্ড আরসি কার্ড ভাই। বাকি তো গাইস চলো এটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি, এবার ফটাফট এখান থেকে ভাগো ভাই, এখানে আর দাঁড়ানোই যাবে না ভাই, ভাগো। বাকি তো গাইস চলো আরসি কার্ড নিয়ে চলে এসেছি একদম আমি আমার বাড়িতে, এবার ফটাফট ভাই এই আরসি কার্ডটা নিয়ে গিয়ে সিনচানকে সারপ্রাইজ দিতে হবে। আরে প্রফেসর তুই ঠিকঠাক আছিস তো? আরে আমি ঠিক না থাকার কি হয়েছে ভাই? বাকি দেখ এই গাড়িটাকে আমি চুরি করে নিয়ে চলে এসেছি। আরে সেসব নয়, ঠিক আছে, কিন্তু এখানে না একটা ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে ভাই? আরে আসলে এখানে না মাইকেল ও সিনচানের জন্য একটা অন্য আরসি কার্ড নিয়ে এসেছে। আচ্ছা তো মাইকেল ও সিনচানের জন্য গাড়ি নিয়ে এসে এতে অসুবিধার কি আছে ভাই? আরে এতে অসুবিধার তো কিছু নেই, কিন্তু তুই যদি আমাকে মাইকেলের ওই গাড়িটা দিতে পারিস তাহলে তোকে আমি এই ডায়মন্ডের এই আরসি কার্ডটা পুরো ফ্রিতে দিয়ে দেবো। ও এরকম ব্যাপার, ঠিক
ঠিক আছে ভাই দাঁড়া আমি দেখছি কি করা যায়। বাকি তো তুই দাঁড়া আমি এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করে করে সবার প্রথমে ভিতরে নিয়ে গিয়ে ওদের সারপ্রাইজটা দিয়ে দিই ঠিক আছে। আচ্ছা আচ্ছা যা তুই। ওকে তো গাইস চলো ফটাফট। আরে ভাই এটা যেন গুতো গাতা লেগে ভেঙে না যায়। আরে ভাই স্ক্র্যাচ লেগে গেল ওইখানে। চলো ছাড়ো কোনো ব্যাপার না। ওই দেখো গাইস আমাদের শিনচান চলে এসেছে। এবার ফটাফট এই গাড়িটাকে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো ভাই। ফটাফট চলো ভাই ফটাফট চলো ফটাফট। আবে এখানে আটকে কেন গেল এটা? আরে চলো 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 চলো। আরে চপ এই গাড়িটা কার? হ্যাঁ আরে কি জানি ভাই শিনচান গাড়িটা কার? বস তো বলেছিল একটা আরসি কার আনতে যাবে। এই গাড়িটা কোথা থেকে আসলো কি জানি? আরে ভাই চপ আর শিনচান এই গাড়িটা আমি শিনচানের জন্য নিয়ে এসেছি। এবার বল ভাই গাড়িটা তো লাগলো কেমন? আরে প্রফেসর দাদা গাড়িটা তো আমার ভালোই লেগেছে, কিন্তু আমার জন্য এই দেখো মাইকেল কাকা একটা মনস্টার ট্রাক এনেছে, তাও আবার আরসি কারের মতো। আরে কি রে প্রফেসর, তোর থেকে আমি একটা ভালো কার একে গিফট দিলাম, তুই কি খাটারা মার্কা গাড়ি এনেছিস? হ্যাঁ আরে ভাই এটা তোদের খাটারা মার্কা গাড়ি মনে হচ্ছে? হ্যাঁ এটা পুরো ডায়মন্ডের কার। আরে কি তোর ডায়মন্ডের কার? হ্যাঁ আরে এটা ভাই সত্যি ডায়মন্ডের কার। বস তুমি দিলে তো আমার নাক কাটিয়ে, এক তো শিনচানকে এত কষ্টে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আর তুমি ওর জন্য এরকম খাটারা গাড়ি আনলে। আরে ভাই এটা কোনো খাটারা গাড়ি না ভাই, এই গাড়িটার স্পিড তোরা জানিস না 400 থেকে অনেক বেশি। আরে প্রফেসর পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ বড় গাড়িটির স্পিড 200 বেশি যায় না, আর কোথায় এই আরসিকারের স্পিড নাকি 400 বেশি। ঠিক আছে তাহলে ভাই একটা কম্পিটিশন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ প্রফেসর দাদা একটা কম্পিটিশন হয়ে যাক, আমি তো কোনোদিন গাড়ির রেসের কম্পিটিশনই দেখিনি, জলদি জলদি একটা কম্পিটিশন করো না। ঠিক আছে বাট আমার একটা শর্ত আছে, যদি এই কম্পিটিশনটা এই ডায়মন্ড কার্ডটা জিতে যায় ভাই তাহলে মাইকেল তোর ওই কার্ডটা তুই আমাকে দিয়ে দিবি ঠিক আছে? কিন্তু ওটা তো আমি শিনচানকে দিচ্ছিলাম রে। আরে তাতে কি হচ্ছে মাইকেল কাকা, ওই গাড়িটা তাহলে আমি প্রফেসর দাদাকে দিয়ে দেবো যদি রেসে হেরে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রেসের জন্য আমাদের করতে কি হবে সেটা তো বল। আচ্ছা তো রেসের জন্য কি করতে হবে ভাই কি করতে হবে? হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান এসেছে ভাই। আসলে প্ল্যানটা হচ্ছে ভাই আমাদের এই রেসটা না দুটো স্টেপে হবে ভাই, আর দুটো স্টেপে ভাই যেই গাড়িটা জিতবে সেই হবে উইনার। আরে সেসব তো নাই বুঝলাম প্রফেসর দাদা, কিন্তু স্টেপ দুটো কি হবে আগে তো সেটা বলো। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ছোট পাহাড়টা রয়েছে না, সেই পাহাড়টায় যেই গাড়িটা চড়তে পারবে সেই গাড়িটা জিতে যাবে। আচ্ছা তো এরকম ব্যাপার। আরে বস এবার স্টেপ 2 কথাও তো বলো। আরে ভাই স্টেপ 2 হচ্ছে এই দুটো গাড়ির মধ্যে আমরা রেস করাবো, আর রেস করিয়ে যেই গাড়িটার স্পিড সবথেকে বেশি হবে সেই গাড়িটাই জিতবে। আরে এতে তো আমার গাড়ি জিতবে। আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই কার গাড়ি জেতে, বাকি আমার গাড়ি তো আমি কন্ট্রোল করব। আর এই মনস্টারটাকে কে কন্ট্রোল করবে? হ্যাঁ কে আবার কন্ট্রোল করবে, আমি করব। আরে না মাইকেল কাকা আমাকে দাও না কন্ট্রোল করতে, আমি কন্ট্রোল করব। কিন্তু শিনচান তুই যদি হেরে যাস? আরে তাতে কি আছে, তুমি তো গাড়িটা আমাকেই দিয়েছিলে না, আজকে আমি একটু কন্ট্রোল করি না? ঠিক আছে যা তুই কর। ওকে ওকে শিনচান তাহলে আমি এই কারটা নিয়ে সবার প্রথমে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করি। আরে হ্যাঁ হ্যাঁ যাও প্রফেসর দাদা আগে তুমি করো, পরের বার আমি করছি। বস আমার তো মনে হয় তুমি নির্ঘাত হারবেই হারবে, ফালতু কেন পাঙ্গা নিতে যাচ্ছ বলো তো। আরে ভাই তুই একটু চুপচাপ থাক না ভাই, বাকি দাঁড়া তোকে আমি এখনই দেখাচ্ছি এই গাড়িটার আসল ক্ষমতা, সে তো আমি দেখেই বুঝতে পারছি খাটারাটার আসল ক্ষমতা কি। বাকি সবার প্রথমে এটাকে আমি আগে উপরে ওঠাই, বাট এটা উপরে কেন উঠছে না ভাই? আবে এটা তো এখানে গুতো খেয়ে যাচ্ছে। ও উঠেছে উঠেছে। আরে বস এখানেই তুমি উঠতে পারছো না, তাহলে পাহাড়ে কি উঠবে বলো তো? আরে ভাই তুই টেনশন কেন নিচ্ছিস, উঠিয়ে দেবো আমি উঠিয়ে দেবো। সবার প্রথমে তো একটু আমাকে চেষ্টা করতে হবে ভাই, যেহেতু এটা আরসি কার না ভাই, এর টায়ার ছোট ছোট ভাই, এর জন্য এটা উঠতে চাচ্ছে না। বাকি তুই চাপ নিস না ভাই আমি উঠিয়ে দেবো। আরে বস তুমি কি ওঠাবে? হ্যাঁ তুমি এইখানে হারবেই হারবে। আরে ভাই আমি হারবো না, এই দেখ আমি উঠিয়ে দিয়েছি এই সিঁড়িটায়। আরে সবে সিঁড়িতে উঠিয়েছো, এখনো তো পাহাড় বাকি আছে, পাহাড়ে কি করবে তুমি? আরে ভাই পাহাড়েও কিছু না কিছু কারনামা তো আমি দেখাবোই। বাকি ভাই দাঁড়া এখানে আমাকে সবার প্রথমে ওঠাতে হবে। বাকি তো ভাই বহুত কষ্টে আমি এই গাড়িটাকে উপরে তো উঠিয়েছি, এবার এখান থেকে উপরে ওঠাতে ভাই এখান থেকে উপরে ওঠাতে জানি না আবার কত কষ্ট হবে আমার। আরে ভাই তাও চলো ভাই কোনো মতে কুতরে কাতরে এখান থেকে এটাকে এই পর্যন্ত বাইরে তো নিয়ে এসেছি। আরে প্রফেসর কি হলো? হ্যাঁ তুই গাড়িটার কি কোনো ব্যবস্থা করতে পারলি? আরে ভাই দাঁড়া দাঁড়া এখানে একটা কম্পিটিশন হচ্ছে, যদি জিততে পারি তাহলে তোর গাড়িটা পেয়ে যাবি তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বস উঠতে পারলে? আরে ভাই দাঁড়া উঠতে তো পারবোই অবশ্যই পারবো। আরে সে তো আমি জানি। বাকি তো গাইস এটাই হচ্ছে সেই পাহাড়টা যেটা এখন আমাদের উঠতে হবে, তো চলো ভাই চলো চলো। আরে তো এইখানে এর হালত খারাপ হয়ে গেল ভাই, সিঁড়ি দিয়ে উঠতে পারছিল না, এখান থেকে আদেও উঠতে পারবে? তাও আমি চলো এখানে আমার হাল ছাড়বো না ভাই, হাল না ছেড়ে একদম এখান থেকে ওঠার চেষ্টা করবো। আরে প্রায় উঠে গেছিলাম ভাই প্রায় উঠে গেছিলাম। আরে ইয়ার এখানে আরে গাড়ি ভাই গাড়ি এখনই আমাকে গুতো দিয়ে দিত। আরে প্রফেসর আমার নাক কাটাস না তুই, জলদি জলদি পাহাড়ে ওঠ। আরে ভাই ওঠারই তো চেষ্টা করছি আমি, বাকি দাঁড়া ভাই এক সেকেন্ড। ও ভাই প্রায় উঠে গেছিলাম আমি কিন্তু পরে গেলাম, চল কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, এবার আমি উঠেই ছাড়বো ভাই, এবার উঠেই ছাড়বো। আসল স্পিড আমাকে দেখাতেই হবে ভাই, আসল স্পিড আমাকে দেখাতেই হবে, কারণ স্পিড যদি আমি না দেখাই তাহলে আমি তো উপরে উঠতে পারবো না। না ফটাফট ফটাফট আমাকে উঠতে হবে একদম সোজাসুজি বরাবর ভাই, সোজাসুজি বরাবর। আর ভাই এই যে উঠে গেছি উঠে গেছি উঠে গেছি, নিচে পড়া যাবে না, ফটাফট গাড়িটাকে এইখানে দাঁড় করিয়ে দিই। আরে ভাই চপ এই দেখ উঠে গেছি, এবার শিনচানকেও জলদি জলদি আসতে বল। ঠিক আছে তাহলে প্রফেসর।
এবার আমি যাই এই মনস্টার ট্র্যাক্টর নিয়ে। আরে শিনচান একটু দেখে শুনে চালাস। আরে এটা তো দেখছি একদম মাখনের মতো উঠে যাচ্ছে, কিন্তু এটা কি হলো, হঠাৎ পড়ে গেল কেন? আরে ও কিছু না, এ এমনি উঠে যাবে এইখান দিয়ে। আরে চপ দাঁড়া, আমি এখনই এটার উপরে উঠাবো। আরে এই তো আমি উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার আমি পড়ে গেলাম, কোনো ব্যাপার না, এইবার আমি উঠাবো। আরে দেখ আমি উঠিয়ে দিয়েছি, এবার এখান থেকে আমার উঠাতে হবে। কমসে কম আমি প্রফেসর দাদার আগে তো উঠিয়ে দিয়েছি, এবার এখান থেকে উঠাবো আমি। আরে এটা কি হলো, এখানে কেন গুতো লেগে গেল? আমিও উঠে গেছি, এবার আমার এই সিঁড়িটা টপকে ওই পর্যন্ত যেতে হবে। চলো আমি পারবো, আমি পারবো। শিনচেন পারবে? আরে এ তো একদম বাচ্চাদের ব্যাপার, যদিও আমি বাচ্চা, ফটাফট আমাকে এই পাহাড়ের উপরে ওঠাতে হবে। চলো চলো চলো, তাহলে আমি জিতে যাবো। কিন্তু এটা কি হলো, আরে এ তো উল্টে পাল্টে আবার চলে আসলো। মনস্টার ট্র্যাকের পক্ষে এটা এত কঠিন হলে কেমন ভাবে চলবে? এটাকে আমার নিতেই হবে এইখানে। জলদি জলদি চলো, জলদি জলদি। আরে তো উঠতেই পারছে না, আমাকে পিছনে গিয়ে একটু স্পিডটা বাড়াতে হবে মনে হয়। এবার ওঠো, এবার চলো চেষ্টা করি। চলো 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 চলো। আরে তো এইখানে হাওয়া বেরিয়ে গেল, কি হচ্ছে এটা এর সাথে? আরে শিনচান কি হলো, তুই কি এখনো পারছিস নাকি? আরে চোপ, আমি তো চেষ্টা করছি কিন্তু এটা উঠছে না। আরে এবার আমি উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়েছি। আমিও জিতে গেছি, ইয়ে ইয়ে ইয়ে। কিন্তু এর পাছায় আগুন ধরে গেছে, আমাকে একে জলে নিতে হবে জলদি জলদি। আরে কি করি আমি, কি করি? জলদি জলদি এটাকে আমার সুইমিং পুলে নিতে হবে। আরে আরে আবার গাড়িটা বাসছিস না রে, এত কষ্ট করে আমাকে দিয়েছে। আরে যাও, কমসে কম এটার আগুন তো নিবলো, এবার আমি এটাকে আবার উপরে ওঠাতে পারবো। এই তো এই তো এই তো। আরে এটা তো একটা সাইড অন্যদিকে চলে গেল। তাও ছাড়ো, আমি একবার তো এটাকে উপরে উঠিয়েছি না, তার মানে এই কম্পিটিশনটায় আমিও জিতেছি। এবার প্রফেসর দাদা আমাকে বলো স্টেপ টুর জন্য কোথায় রেস্ট করতে যেতে হবে। আরে ভাই স্টেপ টুর জন্য চল এয়ারপোর্টের ওইখানে যাই, এয়ারপোর্টে গিয়ে আমরা রেস্ট করবো। ও তুমি এয়ারপোর্টে গিয়ে রেস্ট করবে, ঠিক আছে তাহলে চলো এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। কিন্তু তুমি যাবে কিভাবে? আরে যাবো কিভাবে মানে, আমি তো আমার এই গাড়িটা নিয়ে চলে যাবো, এই আরসি কারটা, ডায়মন্ড আরসি কারটা, এটা নিয়ে ফটাফট আমি রাস্তা দিয়ে এরকম ভাবে ভাই ড্রাইভ করতে করতে যাবো। তোরাও জলদি জলদি আয় ওটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও ওই গাড়িটা ড্রাইভ করে করে নিয়ে আসছি তোমার পিছন পিছন। আরে হ্যাঁ জলদি জলদি আয়, ফটাফট চলো গাইজ, আমি তো এটাকে ড্রাইভ করাতে করাতে নিয়ে যাবো। বাকি তোমাদের আরসি কারগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না গাইজ। এবার এটাকে ফটাফট নিয়ে যাবো। আর আমার মাথায় একটা প্ল্যান এসেছে, সেটা হচ্ছে ভাই আমি কি আরসি কারকে ভাই অন্যান্য যে সমস্ত গাড়ি আছে তার নিজ দিয়ে নিয়ে যেতে পারবো ভাই। তার জন্য আমার সবার প্রথমে একটা গাড়ি দরকার হবে। এই তো একটা গাড়ি। আরে ইয়ার এ তো ভাই এখান দিয়ে চলে গেল। সবার প্রথমে আমার যেতে হবে ভাই হাই রোডের দিকে, যেখানে মেন রোড আছে, সেখানে তো অনেক গাড়ি ঘোড়া চলবে না। সবার প্রথমে চলো সেখানে যাই। আমরা প্রায় চলে এসেছি ভাই, এটাকে কন্ট্রোল টন্ট্রোল করে নিয়ে। এই তো ভাই এই তো আমরা একদম মেন রোডে চলে এসেছি। এবার ফটাফট এটাকে আমি অন্যান্য গাড়ির নিচ দিয়ে নেওয়ার চেষ্টা করবো ভাই। দেখা যাক এটাকে অন্যান্য গাড়ির নিচ দিয়ে নিতে পারি নাকি। ও ভাই এটাকে আবার অন্যান্য গাড়ির, আরে ইয়ার এ তো ঠুকে দিলাম আমি অন্য গাড়িকে। বাকি যেটা মেন গাইজ, এই দেখো আমরা তলার দিক দিয়ে ভাই পিছন দিক দিয়ে গেলে বেরোতে পারবো, সামনের দিক দিয়ে গেলে ভাই পারছি না। ওকে ওকে ভাই ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা ট্যাক্সির তলা দিয়ে যাবো ভাই। ও এরা টেরও পাবে না ভাই, এরকম ভাবে গিয়ে বোম টোম ফাটিয়ে দেবো। তোমরা সিনেমায় তো দেখেছ ভাই, এরকম আরসি কারের সাহায্যে ভাই সিনেমায় বোম ফোম ফাটায়। বাকি দেখো ভাই সামনের দিক দিয়ে যেতে গেলে হবে না, বাট আমরা যদি এখান দিয়ে, আরে ভাই একজনকে তো টপকে দিলাম এখানে, বাট আমি যেটা বলছিলাম আমরা যদি এখান থেকে গাড়ির তলার দিক দিয়ে যেতে যাই ভাই, এই দেখো আরাম দিয়ে যাচ্ছি ভাই, আরাম দিয়ে। এই দেখো ভাই, এই দেখো এই দেখো। ও বাকি তো গাইজ আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আমি ভাবলাম কি এইখানে এই দেখো বিচ রয়েছে, আর বিচের এইখানটা অনেক ফাঁকা জায়গা রয়েছে। তো আমি কি ভাবছি এইখানটাতে ভাই রেস করলে কেমন হবে। ফটাফট আমি চপ আর শিনচেনকেও এখানে ডাক দিয়ে দিই। আরে ভাই চপ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আরে হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বলো কি হয়েছে। আরে তুই এক কাজ কর, তুই না এই বিচের এইখানে শিনচেনকে বল ওর গাড়িটা নিয়ে চলে আসতে, এইখানে আমরা রেস করব। আচ্ছা বস, আচ্ছা আমি বলে দিচ্ছি। বাকি তো গাইজ তোমরা এই যে দেখতে পাচ্ছ শিনচেন ও শিনচেনের আরসি কারটা নিয়ে এইখানটায় চলে এসেছে। এবার আমরা আমাদের এই দুজনের আরসি কার নিয়ে রেসিং করে কম্পিটিশন করে দেখবো যে ভাই কার আরসি কারটা স্পিড সব থেকে বেশি। তোমরা এখানে স্পিডোমিটার তো দেখতেই পাচ্ছ ডান দিকে, যেটা থেকে তোমরা বুঝতেই পারবে যে কোন গাড়ির স্পিড সব থেকে বেশি। আরে প্রফেসর দাদা, আমার তো মনে হয় আমার এই মনস্টার ট্র্যাক্টরের স্পিড সব থেকে বেশি হবে। আরে আমি জিতবো, এবার কি করতে হবে তুমি সেটা বলো। আরে ভাই সেটা তো কে জিতবে সেটা পরেই দেখা যাবে, বাকি করতে কি হবে আমি তোকে বলছি। দেখ এখান দিয়ে পুরো আমরা এরকম ভাবে সোজাসুজি যাবো ভাই, একদম এরকম ভাবে সোজাসুজি যাবো। ওই যে ভাই সামনে এখানে এই বিচের যেখানটা এন্ড না, দাঁড়া আমি তোকে গিয়ে দেখাচ্ছি, তুই তো এর আগে কোনোদিন আসিস নি এখানে। তো এইখান থেকে ভাই, এইখান থেকে ঠিক আমরা সোজা গিয়ে, মানে তুই যেখানে দাঁড়িয়ে রয়েছিস ওই পর্যন্ত গিয়ে আমরা আমাদের গাড়ির স্পিড টেস্ট করবো, ঠিক আছে? আরে এটা কেমন গাড়ি, এরকম গাড়ি তো আমি কোনোদিনও দেখিনি। কাকু এরকম গাড়ি আপনি দেখবেন কি করে, লস সান্তোসে তো একটাই আছে যেটা আমার কাছে রয়েছে। বাকি তো প্রফেসর দাদা তুমি ওইখান থেকে জলদি জলদি গাড়িটা নিয়ে স্টার্ট করো, আর দেখো তোমার গাড়ির স্পিড কত। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, দাঁড়া আমি ফটাফট এখান থেকে আমার গাড়ির স্পিড টেস্ট করছি। বাকি তো চলো গাইজ ফটাফট এখান থেকে। আরে
আরে গাইজ এই মালটাকে গুতো লেগে আমার গাড়ির স্পিড একদম উল্টো পাল্টা হয়ে গেল। বাকি চলো ছাড়ো এখান থেকে আমি আরে আরে ভাই আরে ভাই আরে ভাই এখানে লোকজনকে গুতো গাতা মেরে ভাই উল্টে পাল্টা দিচ্ছে। বাকি আমার স্পিড কত আমি বুঝতে পারছি না, আমাকে সোজা সোজা এরকম ভাবে চালাতে হবে। চলো দেখা ভাই এখানে 100 ছাড়িয়ে গেছে, তারপরে ভাই 200 টাচ করবে করবে ভাব। বাট ভাই এখানে না ঠিকঠাক ভাবে হচ্ছে না। আমাকে তো সাইমন বলেছিল এই গাড়িটা স্পিড নাকি ভাই 400 ছাড়িয়ে যাবে, এখন জানি না ভাই 400 ছাড়াবে কি না ছাড়াবে। বাকি স্পিড তো ওই ছোটকু গাড়িটার অনেকই বেশি ভাই। এক কাজ করি ভাই আমি একদম আরো দূর থেকে স্পিড বাড়াবো, মানে ওই যে আমাদের হলিউড সিটির যে সিনেমা শুটিং হয় ওইখান থেকে পুরো স্টার্ট করব। এখানে তো দেখতেই পাচ্ছ ভাই লোকজন একদম ভয়ের চোটে ভাই, দূর দূর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। ফটাফট চলো ভাই ফটাফট চলো। আরে আরে কোথায় যাচ্ছি এটা আমি, এটা সোজা হতে হবে আমাকে। বাকি তো চলো এবার এখান থেকে আমি গাড়িটাকে ঘুরিয়ে দিই, একদম 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 সোজা সুজি যাবো ওই যে দেখা যাচ্ছে বিচের রাস্তা। বাকি তো চলো ভাই একদম সোজা সুজি যাচ্ছি, আমি সোজা সুজি যাচ্ছি ভাই সোজা সুজি যাচ্ছি। আবে ছোটকু গাড়ির স্পিড এত বেশি ভাই যে আরে ভাই হাওয়ার চোটে বেঁকে যাচ্ছে এটার। কমসে কম এটা তো বুঝলাম যে 200 বেশি এর অনেক স্পিড ভাই। বাকি চলো দেখা যাক এবার দেখা যাক এবার দেখা যাক ভাই 200 ছাড়িয়ে গেছে 200 ছাড়িয়ে গেছে। আবে গাড়ি তুই কোথা থেকে আসলি ভাই, ভাই গাড়ি উল্টে দিছি আমি। বাকি তো গাইস এটাই আমার ফাইনাল বার, এবার যদি 400 টাচ করে তো করলো ভাই, না করলে না করলো। দেখা যাক ভাই শিনচানের গাড়িটা কত বেশি স্পিড ক্রস করতে পারে। বাকি ভাই আমি তো এখানে উড়তে ফুড়তে যাচ্ছি একদম সোজা সুজি ভাই। ওকে ওকে ভাই 400 টাচ করে গেছিল প্রায়, ওই দেখো তোমরা দেখলে গাইস ওইখানে পুরো 400 টাচ করে গেছে ভাই এই গাড়িটা। সত্যি তার মানে স্পিড হচ্ছে 400 ভাই। আর ভাই শিনচান এবার তোর বাড়ি। আরে আমি তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি প্রফেসর দাদা, কখন আমার বাড়ি আসবে তার জন্য। আরে তোর বাড়ি এখনই আসবে, দাঁড়া আমি আসছি ভাই আসছি আসছি আসছি। গাইস এখানে আমার আর চেক করার তো দরকার নেই, কারণ আমার গাড়ির স্পিড তো তোমরা দেখেই নিলে, এখানটা পুরো 400 ভাই 400 হয়েই গেছে। এবার শিনচান তোর বাড়ি তোর বাড়ি তোর বাড়ি ভাই। ঠিক আছে প্রফেসর দাদা তাহলে আমি এইবার আমার মনস্টার ট্র্যাক্টর নিয়ে যাই। হ্যাঁ ভাই হ্যাঁ তুই জলদি জলদি যা। ঠিক আছে তাহলে আমি এবার জলদি জলদি চালাই। আর এটা কি আমার গাড়ির স্পিড এত কম কেন? কম কেন ভাই, তোরটা তো মনস্টার ট্র্যাক ভাই, মনস্টার ট্র্যাকের এর থেকে কত বেশি স্পিড হবে? যদি হার্ডলি যায় ভাই ভাই তোর 100 থেকে বেশি স্পিড তো হবে না। আরে না এমন করে কেন বলছো, এই গাড়িটারও তো 500 স্পিড তো থাকা উচিত। আরে শিনচান ভাই ওটা মনস্টার ট্রাক, মনস্টার ট্রাকের স্পিড কোনোদিনও বেশি হয় না রে, ওইগুলো উঁচু নিচু জায়গা চলার জন্য বেস্ট। আরে না রে চুপ, আমি জানি এই গাড়িটার অনেক স্পিড হবে। এবার আমি এই পাশ থেকে একদম সোজাসুজি যাবো প্রফেসর দাদার মতো, ঠিক যেমন ভাবে গেলো তারপরে নিশ্চয়ই স্পিড অনেক বেশি হবে। হ্যাঁ ভাই হ্যাঁ তুই আয়, আমি অপেক্ষা করছি তোর জন্য। ঠিক আছে এখানে তো রাস্তা পুরো ফাঁকাই রয়েছে, এবার আমি একদম অনেক জোরে যাবো। চল আমার মনস্টার ট্রাক জলদি জলদি চল জলদি জলদি চল। এই তো 40 ছাড়িয়ে গেছে, এবার 50ও ছাড়াবে। এই তো এই তো 60 ছাড়িয়ে গেছে, 60ও ছাড়িয়ে গেছে। 80 80 ছাড়িয়ে গেছে, এবার 90 এবার 100 ছাড়াবে। এই তো 100 ছাড়িয়ে গেছে। এই তো এই তো এই তো আমার মনস্টার ট্রাক 120 ছাড়িয়ে গেছে। এই তো এরকম ভাবে অনেক ছাড়াবে। প্রফেসর দাদা তুমি অনেক দূর থেকে রেস করেছিলে, আমিও অনেক দূর থেকে রেস করবো। দাঁড়াও এখান থেকে এই পুরো এই হলিউড সিটির এখান থেকে রেস করবো আমিও। হ্যাঁ ভাই তুইও কর মনস্টার ট্রাক নিয়ে, তুইও ভাই এখান থেকে রেস কর, দেখ তোরটার কত রেস করে স্পিড আসে। আমি তো জানি ভাই তুই হারবি হারবি। আরে না এমন করে কেন বলছো, আমি জিতবো, তুমি শুধু দেখো আমি তোমার গাড়ির থেকে আমার গাড়ির স্পিড অনেক বেশি হবে। আমি এই যে আমার গাড়ি চালাচ্ছি, এবার দেখো তুমি শুধু দেখো, এখনই 100 ছাড়াবে তারপরে 400। আমি তো বলছি এই গাড়িটার 1000 ছাড়িয়ে যাবে স্পিড। আরে এটা কি হলো, এ তো 200 পর্যন্তই যাচ্ছে না, আরে তো 150 60 পর্যন্ত। আরে এখানে কেন দাঁড়িয়ে পড়লো, ও নো। আরে এবার কি হলো, গাড়িটা চলছে না কেন? আরে প্রফেসর দাদা কি হলো গাড়িটা? আমার মনে হচ্ছে কি ভাই শিনচান তোর এই গাড়িটা না আগের বারে যেরকম আগুন ধরে গেছিল সেরকম ঠিক ইঞ্জিন গরম হয়ে গেছে। তার কারণ এই গাড়িটা যতটা লোড নিতে পারতো তার থেকে তুই একটু বেশি লোড দিয়ে একে চালিয়ে দিয়েছিস, তার জন্য এর এই অবস্থা। তাছাড়া রেসটায় তো আমি জিতলাম আর কি ভাই। হ্যাঁ প্রফেসর দাদা আজকে তো তুমি জিতলে, কিন্তু এর পরে আমি জিতবো কোনো না কোনো দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই মনস্টার ট্রাকটাও তো তাহলে আমারই হয়ে গেল। আর হ্যাঁ আরেকটা জিনিস ভাই, এই ডায়মন্ড কারটা আমি তোর জন্য এনেছি, আর এটা ভাই তুই নিয়ে নে। আরে তুমি সত্যি কথা বলছো, এই 400 স্পিড ওলা গাড়িটা আমার? আরে হ্যাঁ ভাই এটা আমি তোর জন্যই এনেছি, এটা তোরই। বাকি তো গাইজ এই গাড়িটা আমরা শিনচানের জন্যই আনলাম, আর শিনচানকে তো দিয়ে দিলাম। তো আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা এইটুকুই থাক, আমরা নেক্সট দিন শিনচানকে আরো নতুন নতুন কোনো গিফট দেবো বা ওকে নিয়ে আমরা কোনো অ্যাডভেঞ্চারে বেরোবো। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।